বাংলাদেশ থেকে আসার সময় কাউকে বলে আসিনি, এজন্য ক্ষমা প্রার্থী। স্বপ্ন ছিল যদি কখনো বিদেশ যাই অবশ্যই ইউরোপের কোনো একটা রাষ্ট্রে যাব। আল্লাহ তাআলা আমার মনের এই আশাটা পূরণ করে দিয়েছেন, ইউরোপের দেশ সার্বিয়াতে আসার তৌফিক দান করেছেন। যদিও এই সার্বিয়াতে আসার পিছনে সবচেয়ে বড় অবদান রাখছে আমার বাবা এবং মা। তাই তো এয়ারপোর্টে আসার সময় আমার বাবাকে নিয়ে আসছিলাম, বাংলাদেশ থেকে চলে যাচ্ছি, বাবার ছেলে কবে আবার এক হবো তার কোনো ঠিক নেই। এজন্য এয়ারপোর্টের বাইরে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করলাম। তারপর রাত 3টার সময় আমি এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করি। আমার বাবাকে বাইরে রেখে ভিতরে কিছু আনুষঙ্গিক প্রসঙ্গিক সবকিছু কাজ শেষ করার পরে আমাদের প্লেনটা ল্যান্ড করে সকাল 8, মোটামুটি সকাল 9টায় আমরা প্লেনে উঠে যাই। প্লেনে ওঠার পরে কিছুক্ষণ প্লেনের আনুষঙ্গিক যে কাজগুলো ট্রেনিং মেনিং দিল, তো 9টা 20 আমাদের প্লেনটা ফ্লাই করার কথা, কিন্তু অনাকাঙ্ক্ষিত কারণে আমাদের প্লেনটা 9টা 20 ফ্লাই করে নাই। প্লেনটা ফ্লাই করছিল হচ্ছে 10টায়। এলাকার লোকাল বাস আসিল না, যাত্রী ডুবে উঠে সামনে যাবে ব্রেক করতে। আর আজকে আমার রাশি খারাপ ছিল না, হইলে বিমানে উঠলাম, সরি প্লেনে উঠলাম। প্লেনটা যখন ফ্লাই করার জন্য গতি তুলল, তখনই মনের ভিতরে কেমন জানি শুরু করলো যে এই বাংলাদেশে আবার কবে আসবো। চোখ দিয়ে কেন জানি অটোমেটিক পানি আসতে শুরু করলো। যখন আস্তে আস্তে প্লেনটা ফ্লাই করা শুরু করলো, তখন আমি শুধু দোয়া পড়তেছি। জীবনে প্রথমবার প্লেনে উঠলাম, তো একটু ভয় ভয় ভিতরে কাজ করতেছিল, এটাই স্বাভাবিক। প্লেনের উপর থেকে দেখলে আসলে মনে হয় পাখির চোখে আমি সবকিছু দেখতে পাচ্ছি। প্লেন আকাশে ওঠার সাথে সাথে কিন্তু মোবাইলের নেটওয়ার্ক একবারে সিগন্যাল 0-0 হয়ে গেল, কারোর সাথে যোগাযোগ করব সে ব্যবস্থা নাই। প্লেনের ভিতর থেকে বাইরের দৃশ্যগুলো খুবই সুন্দর লাগতেছিল। প্লেনের ভিতরে কিছু খাবার দিয়েছিল, সেই খাবারগুলো আপনাদেরকে আর দেখাইলাম না, শুধু পানিটা দেখাই। এখন আমরা দুবাইতে আসি এবং এই গোল চত্বরটা দেখে একবারে হুবাহু ভাঙা গোল চত্বরের মতো লাগতেছে। এখন কি দুবাইয়ে কপি করছে বাংলাদেশকে, নাকি বাংলাদেশ কপি করছে দুবাইকে, এই বিষয়টা নিয়ে কিছুক্ষণ কনফিউজ ছিলাম। যদিও গোল চত্বর দুটাই কিন্তু হুবহু একই রকম। 6 ঘন্টা আকাশে ওড়ার পরে আসলে আমরা দুবাই এয়ারপোর্টে এসে পৌঁছাই। দুবাই এয়ারপোর্টে এসে পৌঁছানোর পরে বুঝলাম, কিংবা দুবাই এয়ারপোর্টটা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে যতটুকু বুঝতে পারলাম, আমাদের বাংলাদেশের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা এয়ারপোর্ট যদি দুবাই এয়ারপোর্টের ভিতরে এনে ছেড়ে দেওয়া হয়, তাহলে বোঝা যাবে একটা পুকুরের ভিতরে একটা পুঁটি মাছ ছেড়ে দেওয়া হয়েছে। এত বড় দুবাই এয়ারপোর্ট বলার বাইরে। এয়ারপোর্টের ভিতরে আসলে ভিডিও করার সুযোগ ছিল, কিন্তু একটু ভিডিও করি নাই। দুবাইতে 5 ঘন্টা অবস্থান করলাম, 5 ঘন্টা পরে আমরা সার্বিয়ার বেলগ্রেডের প্লেন ধরলাম। তো সেটা আসলে সন্ধ্যা 6:55 ছাড়ার কথা, এই প্লেনটাও কিন্তু লেট করলো। এটা 1 ঘন্টা দেরি করে 8টা বাজে এই প্লেনটা দুবাই থেকে সার্বিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। যদিও এই প্লেনের আমাদের যে বোর্ডিং পাস ওখানে টাইম দেওয়া ছিল 6 ঘন্টা, কিন্তু 6 ঘন্টা লাগেনি, মাত্র 4.5 ঘন্টায় আমরা বেলগ্রেড এসে পৌঁছাই। এর মাঝে আর কোনো ভিডিও টিডিও করি নাই, সরাসরি বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আমাদের জন্য বিছানাপাতি সবকিছুই রেডি, রাতের খাবার সকালের খাবার সবকিছু মোটামুটি ওনারা রেডি করে আগে থেকে রাখছে। মোটামুটি থাকার পরিবেশটা ভালোই লাগলো এবং ওয়াশরুম থেকে শুরু করে সবকিছুই ভালো লাগলো। শুধু ওনাদের খাবার দাবার বিষয়গুলো নিয়ে অনীহা ছিল, যদিও খাবার দাবারগুলো আমাদের মন মতো হয় নাই। এটা হলো দুপুরের খাবার, একটা হচ্ছে পাহাড় রুটি, অনেক বড় সাইজের, ভালো মানের। এই হলো সালাদ, সালাদ হচ্ছে পাতা কফি, এটা কি লেটুস পাতা? আচ্ছা আচ্ছা, রোমান লেটুস পাতা, পাতা কফির মধ্যে বোঝা যায়। আচ্ছা যাক, দেখতে পাতা কফির মধ্যে। আর একটা হলো চিকেন, এটা হলো মুরগিটা অনেক বড়, রান দিছে, রানটা অনেক বড়। আর নিচে আছে আলু ভর্তা, আমগো বাংলা ভাষা, এটাতে কী কয়, ন্যাশ পটেটো। আচ্ছা যাকে ন্যাশ পটেটো আর মুরগি, ওরে ভাই মুরগির রান তো 300 গ্রামের উপর হইব। আর না 300 গ্রাম না হইলে, মানে 300 গ্রাম হইব, কম হতো না, বড় আছে। এই আলু ভর্তাটা আবার আমাদের আলু ভর্তা না, একটু খাই দেখি, যে দুধ আর বাটার আছে, একটু খাই দেখি কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমগো বাংলাদেশের যে আলু ভর্তার স্বাদ আছে না সেম, শুধু হলো কি ই নেই, আপনার ওই যে তেল, তেলটা ব্যবহার করা হয় নাই, তেলের বদলে বাটার ব্যবহার করা হয়েছে, মরিচ নেই, পেঁয়াজ নেই। এই মরিচ 7:30 বাজে, এখনও অন্ধকার হয় নাই, তা বাবা মনে হয় আরও ঘন্টা খানিক থাকবে, এরপর যদি অন্ধকার হয় আর কি। আচ্ছা যাক, এখন হচ্ছে রাতের বেলার খানা, একটু দেখাই। এটা হইলো শশা, আর হইলো টমেটো দিয়ে সালাদ, তারপর হইলো খাসির মাংস, খাসির মাংসের সাথে আচ্ছা বেড়ার মাংস, বেড়ার মাংস ওরে মাংস লাগে আলু ভর্তা, ন্যাশ পটেটো, আর হইলো ওই যে পাউরুটি। এই হলো
রাত্রের ডিনার। দুই দিন রেস্ট করার পরে আমাদেরকে মেডিকেল করা হয়। মেডিকেল করার পরের দিনে আমাকে সাইটে নিয়ে যাওয়া হয় এবং সাইটে নিয়ে প্রথম দিন শুধুমাত্র সাইটে ঘোরাঘুরি করলাম, কোনো ডিউটি করতে হয় নাই। আর এই দেশটা আসলে অনেক অনেক সুন্দর, যেটা বলার ভাষা রাখে না। দুই দিন পরে আমি ডিউটি স্টার্ট করি এবং এই যে অপারেটরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই দেশের অপারেটর, সার্বিয়ান অপারেটর, এবং এই গাড়িটাই বর্তমানে আমি ড্রাইভিং করতেছি। সবাই দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আসলে সার্বিয়ায় আসার অভিজ্ঞতাটা আপনাদের মাঝে শেয়ার করলাম, যদিও সবগুলো ফুটেজ কালেক্ট করা হয় না, যতটুকু ছিল ততটুকুই আপনাদের মধ্যে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।